সো বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার নাম সুজন, আপনারা দেখছেন যে সোয়াল ট্রাভেল। আজকের ভিডিও বিষয়টি বলবো বাই রোড। বাই রোড খুলে যাবে কবে? বাই রোড খুলবে কবে? ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসায় বাই রোড খুলবে কবে? বাংলাদেশিরা বাই রোডে আসতে পারবে কবে? পনেরোই নভেম্বরের পরে না কবে আসতে পারবে, না এই সালে আসতে পারবে, না এই বছর আসতে পারবে না, সেটার বিষয়ে আজকে বলবো। ভিডিওতে স্কিপ না করে পুরোটা দেখবেন, আপনারা অনেক ইনফরমেটিভ হবেন। যারা যারা চ্যানেল নতুন হয়ে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের তো অনেক অসংখ্য ধন্যবাদ। সো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। আমার নাম সুজন, আপনারা দেখছেন যে ওয়ার্ল্ড ট্রাভেল। সো বাই রোড, বাই রোডের অনেক মানুষের কোশ্চেন ছিল, অনেক বন্ধুগণের কোশ্চেন ছিল, অনেক ভিউয়ার্সের কোশ্চেন ছিল, বাই রোড কবে খুলবে? পনেরোই ডিসেম্বরে খুলবে কি খুলবে না? বাই রোডে পনেরোই নভেম্বরে আসতে পারবে কি পারবে না? সো পনেরো নভেম্বরে আসতে পারবে না, ওটার আশাও শেষ। পনেরো নভেম্বরের পরে কবে আস, আপনারা পনেরো নভেম্বরের পরে আসতে পারবেন কবে সেটা লাস্টের দিকে বলছি, মিডিলের দিকেও বলতে পারি। সো ভিডিওটি পুরো দেখবেন। সো পনেরোই নভেম্বরের পরে আপনারা মানে কারণগুলো আমি জানাচ্ছি, রিজনগুলো জানাচ্ছি কিসের জন্য খুলবে বাই রোড আর কবে খুলবে সেটাও আমি বলে দেবো। সো কারণগুলো, ফার্স্ট কারণ হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসায় মানে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসায় এখনও মানে বাই রোডের অপশান দিচ্ছে না। যখন অনলাইন আবেদন করতে যাচ্ছেন বাই রোডের অপশান দিচ্ছে না। সো বাই রোডের অপশান দিচ্ছে না বলে বাই রোড পাচ্ছেন না। পনেরো নভেম্বর পর্যন্ত বা বিশে নভেম্বর বা তিরিশে নভেম্বর পর্যন্ত বাই রোডের অপশান পাবেন না আপনারা। বাই রোডের অপশান পাবেন না, বাই ফ্লাইটেরই অপশান থাকবে শুধু। সো বাই রোডের অপশান কবে পাবেন সেটাও বলে দেবো। সো বাই রোডের অপশান পরে পাবেন, সো সেটা পাওয়া যাচ্ছে না। যখনই আপনারা দেখবেন যে বাই রোডের অপশান আসছে, সো তার দশ পনেরো দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে তখন আপনারা বাই রোডে আসতে পারবেন। যখনই আপনারা দেখবেন বাই রোডের অপশান আসতেছে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে, তখন সব জায়গায় ছড়িয়ে যাবে। সো ওই ওয়াইজ আপনারা বাই রোডে আসতে পারবেন। প্লাস আমি এর আগের ভিডিওতে বলেছিলাম কোভিডের সিন, যখন ফ্লাইটে দেখবে ফ্লাইটে আসার নেগেটিভ বেশি দেখবে, ইন্ডিয়াতে আসার পরে নেগেটিভ পার্সেন্ট বেশি দেখবে, বাংলাদেশ থেকে আসতেছে নেগেটিভ আছে। তো বাংলাদেশি মানে অধিকাংশই মানে নেগেটিভ হচ্ছে, তো বাংলাদেশে অত করোনার ই নাই মানে সিন নাই। সো এই ওয়াইজ ইন্ডিয়াতে বাই রোড খুলে দেওয়ার তখন চান্স থাকবে, মানে একশো পার্সেন্ট মধ্যে 95% যদি নেগেটিভ থাকে তো চান্স থাকবে, একটা অবভিয়াসলি চান্স থাকবেই। সো এই ওয়াইজ আরও বলছি মানে যখনই দেখবেন বাই রোড চলে আসে তখনই দেখবেন ওপেন হয়ে গেছে। আরেকটা রিজন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, সো সেটাই মানে আপনাদের বাই চ্যাটার ফ্লাইট খুলেছিল। চ্যাটার ফ্লাইট আপনাদের যখন খুলেছিল কবে খুলেছিল সেটা মনে আছে আপনাদের? পনেরোই অক্টোবরে বারোই অক্টোবর থেকে আপনাদের আবেদন শুরু হয়েছিল। সো পনেরোই অক্টোবরে আপনাদের চার্টার্ড ফ্লাইট থেকে আসতে পেরেছিলেন, মানে ফার্স্টলি হয়ে গেছিলো ভিসাটা কিন্তু চার্টার্ড ফ্লাইটে আসতে পারছেন। তারপরে কিছুদিন পরে আসলো পনেরোই নভেম্বরে কিন্তু ভিসা ওপেন, মানে বাই ইয়ারে চার্টার্ড ফ্লাইট না, শুধু কমার্শিয়াল ফ্লাইটগুলোতে আসতে পারবেন আপনারা, পনেরোই নভেম্বরে আসতে পারবেন সেটার কিন্তু বলে দিয়েছিলো। সো সেটাও বারোই নভেম্বর থেকে আপনাদের হচ্ছে স্টার্টিং হবে, টিকিট বা ভিসা প্রসেসিং সব কিছু চালু হবে সেটার। সো সেটা চালু হলে আপনারা বাই ইয়ারে আসতে পারবেন। এটা দু নম্বর পয়েন্ট গেল, আপনাদের ধাপে ধাপে বলতেছি, ধাপে ধাপে বুঝলেন ব্যাপারটা। ফার্স্ট আপনাদের পনেরোই অক্টোবরে চালু করলো, করোনার সিম দেখলো প্লাস চালু করলো। তারপরে সেকেন্ড পজিশনে আপনাদের বাই কমার্শিয়াল ফ্লাইটে চালু করলো, করোনার পজিশন দেখলো চালু করলো, সেখানে শুধু আরটিসিপি বা 72 ঘন্টার টেস্ট থাকলে হবে, 5 লাখ ভিসা ফ্রি দেবে। তারপরে 5 লাখ ভিসা কিন্তু কোনো দিন শেষ হবে না, বাই ইয়ারে কিন্তু 5 লাখ মানুষ আসবে না কোনো দিনও, হায়েস্ট আসলে 2-3 হাজার বা হায়েস্ট 50 হাজার মানুষ আসবে। আরও 4.5 লাখ ভিসা কিন্তু রয়ে গেল সেই 4.5 লাখ ভিসার জন্য, এক মাসের মধ্যে কিন্তু আসতে পারবে না, এক মাসের মধ্যে হায়েস্ট 10 হাজার মানুষ আসতে পারবে ইয়ারে। সো ইয়ারে যখনই 10 হাজার মানুষ আসবে, নেগেটিভ পার্সেন্ট বেশি দেখবে, তখনই কিন্তু বাই রোড খুলে দেওয়ার চান্স আছে। কিসের জন্য? পঞ্চাশ হাজার ধরলাম এক প্রক্স এই মাসের মধ্যে আসবে, মানে নভেম্বরের মধ্যে যখনই আসবে, ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু বেনাপোল এক্সপ্রেসটা চালু হচ্ছে, তখনই কিন্তু একটা সামঞ্জস্য ব্যাপার আছে। তখনই আপনাদের যেরকম সেম 15 তারিখে বলছিল যে খুলে দেবে, সেম ডিসেম্বরের 15 তারিখে কিন্তু বাই রোড খুলে দেবে বন্ধুগণ। সেটা একদম আপনি নিজে ধাপে ধাপে বুঝুন, আমার অ্যানালাইটিক্স বলার দরকার নেই, আপনার নিজের অ্যানালাইটিক্সেই বলুন যে 15 ডিসেম্বরে কিন্তু খুলে দিতে পারে, খুলে দিবে একদম, ধরে নেন বাই রোড খুলে দেবে।
সো শীতের সময় করোনার পরিস্থিতি খুব কম থাকে, ডাউন থাকে, সো তখন কিন্তু বাই রুট খুলে দেবে। তো সেটা হলো একটা দু নম্বর পয়েন্ট। আর তিন নম্বর প্লাস পয়েন্ট, সব থেকে বড় পয়েন্ট, যখন ইন্ডিয়া মানে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা তো খোলা আছেই, তা 15 নম্বর যখন এয়ারে চালু করবে, এয়ারে চালু করার পরে কিছুদিন পরেই বাংলাদেশও ভিসা ওপেন করে দেবে। বাংলাদেশ যখনই ভিসা ওপেন করবে, বাংলাদেশ ভিসা ওপেন করার এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে বাইরে ওপেন করে দিতে হবে। সেজন্য বাইরে মানে তখন করোনার সামঞ্জস্যও সেম থাকবে দুজনের দিক থেকেও। শীতের সময় করোনার সামঞ্জস্য কম থাকে, করোনা একটু ডাউনে থাকে, সেই ওয়াইজ তখন কিন্তু বাইরে খুলে দেওয়ার অনেক বড় চান্স থাকতে পারে এক সপ্তাহের মধ্যে। বাংলাদেশি যদি ভিসা খুলে, তার এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যেই বাইরে খুলবেই কনফার্ম। বন্ধুগণ, আমার যেটা অ্যানালাইটিক্সে বলছে, কিসের জন্য বাংলাদেশি ভিসা কিন্তু ফার্স্টলি খুলবে না, কেননা 15 নভেম্বরে পর্যন্ত খুলবে। 15 নভেম্বরে যদি আসতে পারে বাংলাদেশ, কিন্তু ভিসা খুলবে আরও এক সপ্তাহ দু সপ্তাহ পর, কেননা বাই এয়ারে আসবে, 5 লাখ ভিসা ফ্রি দেবে। 5 লাখ যদি ভিসা ফ্রি দেয় তো বাংলাদেশে কিন্তু ট্যুরিজমের কোনো দরকার নেই, ইন্ডিয়ার থেকে যাওয়ানোর দরকার নেই। এর জন্য 5 লাখ ভিসার মধ্যে ওরা বাই এয়ারে আসতে পারবে 50,000 একটা অ্যাপ্রক্স ধরলাম। সো 4.5 লাখ কিন্তু ভিসা থাকতেছে বাংলাদেশের, বাংলাদেশের যেজন থাকতেছে তাদের কিন্তু বাই রোডেই আসতে হবে, এর জন্য তারা কিন্তু আসতে পারবে না। 5.5 লাখ মানুষ কিন্তু বাই এয়ারে আসা সম্ভব না, বাংলাদেশে কিন্তু জিডিপি অনেক কম, কেউ জন্য অনেক মানুষ মধ্যবিত্ত, তারা আসতে পারবে না। সব তো রিচ আদমি, মানে রিচ, যে একদম রিচ, সে কিন্তু 10 বার আসবে না ইন্ডিয়াতে, একবারই আসবে, কেউ জন্য বাই এয়ারে আসতে হচ্ছে, রিচ হলেও সে একবারই আসবে। সো এই অনুযায়ী বাই রোড কিন্তু একদম নিশ্চিত অনুযায়ী খুলে দেবে। সো আপনাদের এটার জন্য প্রস্তুত হয়ে যান, বাই রোড খুলে দেবে যখনই আপনারা মানে 5 লাখ ভিসা ফ্রি আছে সেটার আনন্দ উপভোগ করবেন এবং ইন্ডিয়াতে আসবেন। সো আরেকটা কী যেন বলেছিলাম আমি ইন্ডিয়া, সো সে কথাটি মনে পড়ছে আমার, কিসের জন্য আজকে এত হাসি লাগতেছে, কিসের জন্য বাই খুশি হচ্ছে, আমি অনেক খুশি হচ্ছি, কিসের জন্য বাই রোড ওপেন করে দেবে, তার জন্য আজকে আমার মনে উৎফুল্ল ভাব আছে, কিসের জন্য অ্যানালাইটিক্স প্লাস সব দিক থেকে গরমিল হয়ে যাচ্ছে যে বাই রোড এই তারিখে ওপেন হবে। কিসের জন্য আপনারা মানে কবের থেকে আপনারা ট্যুরিস্ট মানে বাই রোডের অপশনটি পাবেন, কেউজন অনলাইনে আবেদন করার সময় শুধু বাই এয়ারই আসছে, বাই ট্যুরিস্টে মানে আসার সময় বাই ইয়ের রোডের অপশানটি যখনই পাবেন আপনারা, তখনই মনে করবেন, তখন পাবেন আপনারা ধরুন এই 12ই ডিসেম্বর থেকে আপনারা বাই রোডের অপশানটি পেতে পারেন। কিছু জন্য সেম প্রসিজার, আপনি ধাপে ধাপে দেখুন না, সো এই অনুযায়ী বুঝতে পারবেন যে বাই রোডের অপশানটা কোন দিন আসতেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাপোর্ট করবেন। কীভাবে করবেন আমি জানি না, আপনারা ফুল ফেঁকে দেবেন নাকি লাল বাটনটিতে আপনারা জানেন, আপনারা কীভাবে করবেন বা অস্ত্র ফেঁকে দেবেন কীভাবে করবেন আপনারা জানেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনাদের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।